স্ত্রী সন্তানকে বন্দি করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেল স্বামী। ঘটনা বিশালগড়ের ব্রজপুর এলাকায়। উপস্থিত বুদ্ধির কারণে রক্ষা পেল মা ও সন্তান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বরাবরই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী কন্যাকে তালাবন্দি করে ঘরে আগুন ধরিয়ে দিল স্বামী অভিরঞ্জন সরকার। ঘটনা বিশালগড়ের ব্রজপুরে। তবে উপস্থিত বুদ্ধির কারণে মা ও কন্যা সন্তানটি প্রাণে রক্ষা পেয়েছে। পরে খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভায়। বিগত কয়েকদিন ধরেই তাদের পুড়িয়ে হত্যা করার হুমকি দিচ্ছিল পেশায় অটোচালক স্বামী অভিরঞ্জন। সে কথাই জানালেন তার ভীত সন্ত্রস্ত স্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বসত ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এ ব্যাপারে বিশালগড় থানায় মামলা করা হয়েছে। পুলিশ পলাতক অভিরঞ্জন সরকারের সন্ধানে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।